যাই যাই হোক, হোক, চা চা দেওয়া খাওয়া খাওয়াটা দেবো, দেবো, গাড়ি গাড়ির চাবিতে চাবিটা হাত হাত দেওয়া দেওয়া প্রথমে প্রথমে উচিত উচিত না। না। গাইস, পাওয়ার পাওয়ার। গুড মর্নিং গাইস, গুড মর্নিং, কেমন আছো, কেমন আছো তোমরা সবাই? আমি সাহিল আর তোমরা দেখছো সাহিল ব্লগ। আজকে 13 তারিখ, আমরা বেরিয়েছি, কোথায় যাব জানি না, জানি না এখন অব্দি জানি না। কালকে বিকালবেলা আমাকে ফোন করলো, করে বললো যাওয়ার গল্পটা আমি যেতে যেতে বলছি। মোটামুটি আজকে আমরা মানে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে নবদ্বীপে। আমি এখন এখান থেকে ব্লগ স্টার্ট করছি। এখন সময় হয়েছে তোমার 7:43, আমাদের বেরোনোর কথা ছিল 4টে, আমরা বাইরে থেকে বেরিয়েছিলাম 6:30। এবার খুব আস্তে আস্তে ধীরে সুস্থে এসে তার জন্য একটু দেরি হয়ে গেল। এবার নর্মালি যেভাবে যাই সেভাবে যাবো। আর ফাইনালি রাধার রানী একসাথে বেরিয়েছে, ফাইনালি আমার বাইক কেনা হয়ে গেছে 4-5 মাস হয়ে গেল। তারপরে এই প্রথম আমি আর একসাথে বেরোলাম, খুব শর্ট ট্রিপ, 2 দিনের হয়তো ট্রিপ হবে, বাট বেরোলাম ফাইনালি। চলো, বাকি কথা গোপুরে যেতে যেতে হচ্ছে, টাইম ওয়েস্ট করবো না। একটু চা খেলাম, চা খেয়ে নিয়ে বেরোবো। প্রীতম, অনেকদিন পর আমরা একসাথে রাইড করছি, প্রচুর দিন পরে, মানে প্রচুর দিন পরে লাস্ট বোধহয় অরুণাচল আমাদের বড় রাইড ছিল, অরুণাচল ছিল বড় রাইড, তারপর ছোটখাটো রাইড মনে হয়েছিল, ছোটখাটো রাইড তাও সেরকম ভাবে হয়তো না। আর অরুণাচল হয়েছে আমরা 1 বছর, মানে আগের বছর মার্চের 12 তারিখে আমরা অরুণাচল বেরিয়েছিলাম, আজকে 13 তারিখে আমরা অন্য ট্রিপে যাচ্ছি। যাওয়ার গল্পটা খুব ইন্টারেস্টিং, যেতে যেতে বলছি চলো। আজকাল গোপ্রোটা খুব হ্যাং করছে গাইজ। তো আমরা নবদ্বীপ থেকে বাদিকের রাস্তা নিয়েছি, কালনার রাস্তা। পুরুলিয়া থেকে ফেরার সময় যে রাস্তাটা নিয়েছিলাম, মানে পুরুলিয়া যাওয়ার সময় ফেরার সময় সেই রাস্তাটা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি যাব হচ্ছে আমরা, আপাতত আমাদের মেন প্ল্যান হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাট তো সাধারণত কলকাতা দিয়ে আমরা যাই, তো রাস্তা এত খারাপ ওদিকে, তো সেই জন্য প্রীতমকে আমি বললাম যে প্রীতম এই রাস্তা দিচ্ছ। আমার নিজেরও একবার মনে হয়েছিল যে অ্যাডভেঞ্চার নিয়ে রাস্তা খারাপের পরোয়া কেন করবো, কিন্তু গাইজ শুরুর 100-150 কিলোমিটার 120 কিলোমিটার যদি মানে সেই এরম এরম রাস্তা হয়, যত অ্যাডভেঞ্চার থাকে না কেন, মানে এনার্জিটা পুরো শেষ করে দেবে একদম। সেই জন্য এই ডিসিশনটা নিলাম আর কি। আর বাকি ভালো লাগছে, বেরোনো মানেই ভালো লাগে গাইজ, বেরোনো মানেই ভালো লাগে। আর আজকে আমার প্রীতমের ট্রিপ এই প্রথম, অনেকদিন আমরা ওয়েট করেছিলাম, দুজনের একসঙ্গে সময় হচ্ছিল না, আমার হচ্ছিল, ওর হচ্ছিল, ওর হচ্ছিল, আমার হচ্ছিল না। আর তোমাদেরকে যাওয়ার গল্পটা বলি, কালকে দুপুরবেলা অর্ণব আছে, যে অর্ণবকে তো তোমার সবাই চেনো, খাই খাই অন্ন, তো ও ফোন করলো আমাকে আর প্রীতমকে কনফারেন্সে নিয়ে, যেহেতু ও বাইরে থাকে মাঝে মাঝে ওরকম ফোন করে কনফারেন্সে নিয়ে আমাদেরকে। এবার আমার আর প্রীতমের ফোনে কথা খুব কম হয়, আমাদের পাশাপাশি বাড়ি, সন্ধ্যাবেলা এক পাখা তো দেখা হলো হলো না, দুজন দুজনের মতো কাজে ব্যস্ত থাকি। মানে অর্ণব, টু বি ভেরি অনেস্ট গাইজ, অর্ণব হচ্ছে, অন্য থাকলে আমাদের প্রত্যেকদিন দেখা হবে, কথা হবে, আমরা বেরোবো, অন্য থাকলে এটা হয়, অন্য না থাকলে আমরা কি দুজন দুজনের মধ্যে কাজে ব্যস্ত হয়ে পড়ি, দরকারে ফোন হলো, কথা হলো। এবার আমরা আগের দিন মানে কালকে মানে পরশু দিন সন্ধ্যাবেলাও দেখা করেছি, কিন্তু আমাদের রাইডের কোনো প্ল্যান হয়নি, কোনো প্ল্যান হয়নি রাইডের আমাদের। আমাদের রোববার নর্মাল একটা জাস্ট কোথাও একটা বেরোনোর প্ল্যান ছিল। কালকে দুপুরবেলা যখন অন্য ফোন করে যে প্রীতম বলছে যে চ সাহিল ঘুরে আসি, কখন, বলছে এখনই বেরোবো, কোথায় যাবি, বলছে সি বিচ যেতে ইচ্ছা করছে। আমি বললাম চ, বললো রেডি তো, বললাম হ্যাঁ, দিয়ে যাই হোক আমি সব গোজগাজ করে নিচে নামছি, মানে বাবাকে বলতে হবে বাবা এরকম বেরোবো। তখন বাবা বললো যে একটা আর্জেন্ট কাজ, যেটা আমাকে কালকে সারতেই হতো, বললো এই কাজটা না করেই বেরিয়ে যাবি। আমি বললাম যে হ্যাঁ তাই তো, না এই কাজ না করে তো বেরোনো যাবে না, তাহলে মানে ওই কাজটা করে বেরোলে আমি পুরো মানে ফ্রেশ মাইন্ডে ফ্রি হয়ে ঘুরতে পারবো, নাহলে আমি ওই কাজটার চাপ মাথায় থাকবে আর আমি ঘুরতে পারবো না। প্রীতমকে বললাম প্রীতম তুই ইয়াস এই বিকালটা ওয়েট করে যা, আমরা রাত্রিবেলা 4টার সময় বেরোবো। প্রীতম বললো কনফার্ম ফাইনাল। আমি কাজ ফাজ ছেড়ে নিলাম, দিয়ে ব্যাগ ড্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু যাই হোক 4টার সময় বেরোতে পারিনি, আমরা 6:30 সময় বেরিয়েছি। এই এই হচ্ছে আমাদের বেরোনো, মানে প্রীতম সাধারণত এরকম করে ফট করে কাউকে কখনো মানে কোনোদিন বলেন, আমরা বলি প্রীতম মানা করে না এই সেই, মানে প্রীতম খুব আর কি প্ল্যান কষে চলা ছেলে আর কি। তাহলে প্রীতম বললো আমাদের খুব ভালো লাগলো, তাই আমরা আমিও চলে আসলাম। তাহলে এসছি কেমন হয় ট্রিপ, কোথায় যাবো গাইজ এখনো ঠিক হয়নি, অপশন আছে কটা, বাগদা বিচ বললো, না হলে বললো যে মন্দারমণি পুরুষোত্তম বিচ, আর কিছু কিছু বললো। আমি ভাবছি তাজপুরটা, এটা আমরা ফাইনাল করবো গাইজ, কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, কিছু খাবো দাবো, ওখানে গিয়ে আমরা ফাইনাল করবো যে কোথায় যাবো। ওরা বাপরে, আর রাস্তায় আজকে প্রচন্ড লরি, 8টা বাজে ঠিকই, মানে সকাল থেকে আমরা লরি পাচ্ছি। আমরা 29 কিলোমিটার এসেছি, এটা বৈদ্যপুর কাল না, হ্যাঁ মানে আমার নবদ্বীপ থেকে 29 কিলোমিটার এসেছি, 40 মিনিটে 29 কিলোমিটার। প্রীতম বলছে কি হয়ে গেছে আমাদের, মানে কি হয়েছে আমাদের মধ্যে। আমরা না গাইজ খুব আস্তে আস্তে গল্প করতে করতে মানে জাস্ট রাইডটাকে এনজয় করতে করতে গেছি, মানে কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই, যেহেতু কোনো প্ল্যান নেই, কোলাঘাটে গিয়েই ঠিক করবো। তারপর তো 11টার মধ্যে হয়তো আমরা কোলাঘাট পৌঁছে যাবো, দেন তারপরে ঠিক করে আর যতক্ষণ লাগে পৌঁছে মানে যেতে হবে। আর ওয়েদার ঠিকঠাক, এখন অব্দি সেরকম গরম লাগছে, মানে এখানে হালকা হালকা লাগছে, কিন্তু উপর উল্টো দিক থেকে সূর্যের তাপটা না পুরো হেলমেটের, আমার আজকে ট্রান্সপারেন্ট কাচ, ট্রান্সপারেন্ট কাচ দিয়ে মুখে ঢুকে মুখটা কালো করছে আমার, কালো মানে মানে রীতিমতো সেই পুড়ছে, একভাবে আছে তো এই এই বাঁ সাইডটা,
রীতিমতো গরম গরম ফিল হচ্ছে আমার। তো আমরা এখন চলে এসেছি চুচুড়ার আগে, চুচুড়া এখান থেকে বোধ হয় 7-8 কিলোমিটার আছে। আমি ক্যামেরা খুব একটা অনই করিনি, সেরকম ভাবে চুপচাপ যাচ্ছি। আর প্রীতম আমাকে বলছে যে আমার কি একটা হয়েছে, খুব সেফ চালাচ্ছে। অবভিয়াসলি আমি খুব সেফ চালাই, গাড়ি বরাবরই চালাই, কিন্তু আমি নাকি মানে ওর থেকে ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমার। ওনেও আমাকে বলছে, বাড়িতে আমাকে বলছে প্রীতম যে আমি ভাবলাম সাহিল টানবে, সাহিলের পেছন পেছন চলে যাবো, তাতেই চলে যাবো। বেসিক্যালি আমি টানি খুব, বলছি তোর কী হয়েছে, আমি বললাম কে জানে কী হয়েছে। যাই হোক, এবার আমরা গাইজ ডানকুনিতে হয়তো একটা দাঁড়াবো, ছোট্ট একটা হল্ট নেবো, আবার নাও নিতে পারি। ব্রেকফাস্ট কোথায় করবো ভাবছি, আমার প্রচণ্ড খিদে হয়েছে, প্রচণ্ড। সময় হয়েছে 9:07 আর আমরা করেছি 76 কিলোমিটার, নবদ্বীপ থেকে 76 কিলোমিটার করেছি, মানে ধরো 100 কিলোমিটারের কাছাকাছি আমাদের হয়েছে। বাইর থেকে বেরিয়ে গাইজ আমাদের 100 কিলোমিটার হয়েছে, আর সময় লেগেছে অলমোস্ট 2.5 ঘন্টা, যেটা আমাদের সাধারণত লাগে না। আমরা 100 কিলোমিটার 1.5 ঘন্টা 1 ঘন্টা 40-45 মিনিট করে ফেলি, যদিও ওই রাস্তায় সম্ভব না। আর প্রীতম একদিন পরে বেরোলো, আর আমিও কেন যাইনি, আমি খুব মানে এনজয় করতে করতে আস্তে আস্তে যাচ্ছি। যেই আমরা পৌঁছে গেছি ডানকুনি, তো এইটা NS2 জাস্ট টাচ করলাম ডানকুনির, আর আগে থেকে বাদিকে গেলে কলকাতা। আমি দেখাচ্ছি সেই রাস্তাটা, আমি কদিন আগে এসেছিলাম এই রাস্তা দিয়ে কলকাতা, আর আমরা সোজা চলে যাবো ধুলাগড় হয়ে কোলাঘাট। এখন সময় হচ্ছে 10:24, আমরা মাঝে প্রায় 40-45 মিনিট একটা কাজের জন্য দাঁড়িয়েছিলাম। একটা কাজ বলতে কি, ধোয়া চেক করাচ্ছিলাম না আমাদের দুজন, ওর তো ছিল না আর আমারও নানা দেখাচ্ছিল বলে করিয়ে নিলাম, বাইনি চান্স যদি ধরে। আগে 1000 টাকা ধোয়া চেকের ফাইন ছিল, এখন হচ্ছে 10000 টাকা, 10000 টাকা থরি পকেট থেকে দেবো, মানে 1000 টাকাও দিতাম না গাইস, ওই জন্য না মানে করিয়ে নিলাম। প্রীতমে 10 তারিখে ফেল হয়েছে আর আমার নতুন গাড়ি ছিল, আর আমি একেবারে করিয়ে নিলাম। তো গাইজ আমরা বাড়ির থেকে বেরিয়েছি, 4 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা 40 মিনিট গাড়ি চলেছে, আমরা কমপ্লিট করেছি 134 কিলোমিটার, আর বাকি টাইমটা আমরা নষ্ট করেছি। আর এইসব ইনফরমেশন আমার বাইকে দেখায় না, প্রীতমের 390-তে দেখায়, এটা কিন্তু ভালো ইনফরমেশন, এগুলো সুন্দর ইনফরমেশন। আর প্রীতমের খিদে পেয়ে গেছে, তো এখন তো খাবো না আমরা, একেবারে কোলাঘাটে গিয়েই খাবো আমরা, এখনো কেউ ব্রেকফাস্ট করিনি। ওই ধোয়া চেকটা করাতেই সময় চলে গেল অনেকটা, আর এখান থেকে কোলাঘাট আর বেশিক্ষণ না আশা করি, আর এইরকম রাস্তা তো পৌঁছেই যাবো, অসুবিধা হবে না, দুমদাম চলে যাবো। এই রাস্তায় গাড়ি চালানো যত সহজ মনে হয়, গাড়ি চালানো কিন্তু অতটা সহজ না গাইজ, আমি বারবার বলছি, কারণ এই রাস্তায় তোমার লেন চেঞ্জ করাটা খুব চাপের ব্যাপার, কারণ প্রতিটা গাড়ি 100-120-এর উপরে থাকে। একটা লেন ধরে চালাবে সমস্যা হবে না, আশা করছি হবে না, আর তুমি যদি এরকম এই লেন থেকে ওই লেন, ওই লেন থেকে ওই লেন করতে চাও, সুপার বাইকের ভিডিওগুলো দেখে ইউটিউবে যেগুলো দেখা যায়, তাহলে ভুল করবে, কারণ সুপার বাইকে অনেক পাওয়ার থাকে, ওরা স্যাট স্যাট করে চলে যেতে পারে, আমাদের অত পাওয়ার নেই। কোলাঘাট 55 কিলোমিটার গাইজ এখান থেকে, সময় হচ্ছে 10:28, দেখি কতক্ষণ লাগে। তো আমরা ধুলাগড় ক্রস করে উলুবেড়িয়ায় ঢুকলাম, উলুবেড়িয়ার এইটুকু একটু জ্যাম থাকে সবসময়, অল টাইম একটু জ্যাম থাকে এই জায়গাটা। তো এটা ক্রস করে গেলে আবার সুন্দর রাস্তা, আর সময় হচ্ছে 10:46, আমি আবার 5 মিনিট দাঁড়িয়েছিলাম, আমার ইন্টারকমটা প্রবলেম করছে। আর তোমরা তো জানো আমার ইন্টারকম প্রবলেম করলে বাইলো কিছু ফোনে না পায়, ওরা পাগল হয়ে যায়, ফোনের পর ফোন করে যায়, তো সেটা দাঁড়িয়ে আগে ফিক্সড করলাম। আমি জানি না এখনো ফিক্সড হয়েছে কিনা, ইন্টারকমটা বোধহয় রিসেট করতে হবে বা কিছু একটা প্রবলেম কিছু একটা হয়েছে। গরমটা প্রচুর বেড়েছে গাইজ, গরম লাগছে, মানে দেখো বাইক চালালে জ্যাকেট পরলে খুব একটা, যখন যতক্ষণ হাওয়া আছে ততক্ষণ কিছু বোঝা যায় না, খুব একটা কষ্ট হয় না, কিন্তু যেই বাইক স্লো হচ্ছে তখন মানে ফিল করতে পারছি যে কি হচ্ছে। আচ্ছা গাইজ, লাস্টবার পুরুলিয়াতে আমি একটা ভুল করেছিলাম ক্যামেরা সেটিংসে, সেটা হচ্ছে আমি তোমার করেছিলাম ওয়াইড, নর্মাল ওয়াইড মুডে ছিল, তো সবাই বলছিল এটা সুপার ওয়াইড মুডে করলাম। তো আশা করি তোমরা পুরোটা দেখতে পাবে, সঙ্গে আকাশটা দেখতে পাবে, যেটা লাস্টবার দেখা যাচ্ছিল না। দেখো কোলাঘাট ব্রিজ দেখে নাও, আমরা কোলাঘাট ঢুকছি, আর আমি ঠিক মানে গোপড়া যখন অন করলাম টিটি শব্দ হয়, তো প্রীতম ইন্টারকমে শুনতে পাবে, প্রীতম আমাকে না আমি বলার আগে প্রীতম বলছে সো গাইজ এবার আমরা কোলাঘাট ঢুকছি, আলাদাই সব আলাদাই, যে যেমন পাচ্ছে ব্লগারদের কাটি করছে। ঠিক করলাম যে শেরি পাঞ্জাবে খাবো না, আমরা খাবো অন্য জায়গায়, মানে আমি বাদিকে, আমরা ইউটার্নি ডান দিকে যাবো না, কারণ প্রীতমও খেয়েছে অনেকবার, আমি অনেকবার খেয়েছি, তো শেরি পাঞ্জাবের ক্রেজ টান নেই। তবে আম 100% কি, আম 1000% শিওর, যদি অন্য থাকতো তাহলে শেরি পাঞ্জাব ছাড়া অন্য কোথাও খেত না, গ্যারান্টি। তারপরে আমি আর প্রীতম ভাবছি যে KFC যাবো, শেরি পাঞ্জাবে গেলে একটা সুবিধা হতো, অনেক বড় বাথরুম ওদের। এই যে KFC, কিন্তু আমরা সার্ভিস রোড মিস করেছি, আমাদের একবার ঘুরে আসতে হবে। কাটা কাটা, হ্যাঁ কাটা, হ্যাঁ
উফ গাইস ফাইনালি দাঁড়ালাম কেএফসি তে দাঁড়ালাম এখন সময় হয়েছে 11:36 সময় একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কারণ আমি অনেকক্ষণই এসেছি এখানে এসে আমি বাথরুম চলে গেছিলাম আমার প্রচুর জোর বাথরুম ছিল এবার এখানে খাবো কিন্তু বাথরুমের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আমার শেরি পাঞ্জাবের বাথরুম বেশি ভালো লেগেছে এর আগে আমি ইউজ করেছি কোন দিকে আলো কোন দিকে কিছুই বুঝতে পারছি না এদিকে আলো শেরি পাঞ্জাবের বাথরুম আমার বেশি ভালো লেগেছে আর বাইকগুলো এই যে এখানে ছায় করা পিতা আমি এখানে দেখছিলাম আগে পরে পিতা আগে দিয়েছে আর এখান থেকে এখন ডিসাইড হবে কোথায় যাবো সেটা গোপ্রতে মানে গাড়িতে উঠেই বলবো কোথায় যাবো তার আগে ডিসাইড হয়ে যাবো টেবিলে বসে আমরা অর্ডার করলাম কি বার্গার জিঞ্জার বার্গার আর কি একটা অর্ডার করলাম তো এই চলো ভেতরে যাই খাওয়া যাক খেয়ে দিয়ে বেরোবো আশা করছি দুটো ফুটের মধ্যে আসে আই গেস পৌঁছে যাবো এই রাস্তা ভালো এবার আর পুরুলিয়ার মতো হবে না পৌঁছে যাবো এবার ঠিকঠাক টাইমে কলকাতা থেকে এখন এটা 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 আমার বিয়ের মতো চালানো যাবে এটা প্রচুর পাওয়ার তো আমরা কলকাতা থেকে বেরোলাম 12:25 বাজে আর প্রীতম মানে আমরা চেঞ্জ করলাম গাড়িটা সুইচ করলাম আর গাইজ এটাতে প্রচুর পাওয়ার আমি একাতে সাধারণত বিএমডব্লিউ কথা বলতে বলতে যাই ব্লগ করতে করতে এটাতে যে ছোটো দিচ্ছি না এরকম পেছনে এরকম ধাক্কা মারছে লিটারালি মানে বেসিক্যালি আমার বিএমডব্লিউ তো যদি অন্য কেউ আসে তারা তার তো ধাক্কাটা ফিল হবে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু এটাতে প্রচণ্ড পাওয়ার গাইজ মানে মাথা খারাপ পাওয়ার এটাতে গাইজ পাওয়ার পাওয়ার রাস্তা দেখো আর আমি 390 নিয়ে সেই মজা নিচ্ছি সেই মানে সেই মজা নিচ্ছি আমি মাথা খারাপ রাস্তা 6 লেনের মজাই আলাদা আর গাইজ আমরা তোমাদের জানানো হয়নি আমরা জায়গা ডিসাইড করে নিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে বাগদা বিচ বাগদা বিচ প্রীতম ভিডিও দেখালো ইউটিউবে দারুণ জায়গা খুব ভালো লাগলো আমার জেনে বললাম বাগদা প্রীতম বলছিল মন্দারমণির পুরুষোত্তম আমি বললাম পুরুষোত্তম বিচ মন্দারমণি তো দেখা সেমই হবে তাহলে বাগদা বিচটাই চ এ দেখো গাইজ কুইক শিপটা রে দেখো আমি বলছিলাম যে তুই তাহলে বাগদা বিচটাই চ তো প্রীতম বললো চ তাহলে বাগদা বিচেই চ তাই জন্য বাগদা বিচই ফাইনাল হলো গাইজ আমরা এখন ঠিক রাস্তার মিডলে দাঁড়িয়ে ডিভাইডারের সামনে তো এটা খড়গপুর হয়ে মুম্বাই যাচ্ছে আর সোজা দিয়ে আমাদের রাস্তা গন্তব্য তোমাদের বলবো আমি কোথা দিয়ে ঠিক এক্স্যাক্টলি যেতে হবে প্রীতম আগে যা আর আমরা তো রাস্তার মানে কি বলবো সেই লেভেলের মজা নিয়েছি সেই লেভেল মানে সেই লেভেল সেই লেভেল 6 লেন থেকে 4 লেনে আসলাম রাস্তা না লিটারালি ছোট ছোট লাগছে মানে আমার যখন নর্মাল বাড়ির রাস্তা থেকে হাইওয়ে তুটি এই রাস্তায় মনে হয় উৎসাহ ভাই সাহেব কি রাস্তা পেয়েছি এতক্ষণ 6 লেনে আসার পর এই রাস্তায় মনে হচ্ছে বাবা ছোট ছোট লাগছে একটু ভয় মানে কেমন যেন লাগছে গাড়ি চালাতে মানে যে স্পিডটা মেনটেন করছিলাম সেই স্পিডে তো আর মেনটেন করা যাবে না অবভিয়াস ব্যাপার কেমন লাগছে একটা বলে উড়িষ্যা অনেকটা আগে আছি আমরা এই দেখো জ্যাম দেখো আই গেস রাস্তা ঠিক করার জন্য ওই ওইদিকে রাস্তাটা কাজ হচ্ছে মানে রাস্তার জন্য জ্যামটা বেড়েছে আর না হলে সামনে বর্ডার সেজন্য হতে পারে যে উড়িষ্যা বর্ডারে ঢুকবো আমরা আর আমরা যেহেতু বাইকে আছি সমস্যা হওয়ার কথা না দেখি কত দূর কি হয় আর এই যে এই বাসটার জন্য আই গেস পুরো জ্যামটা বেঁধে আছে খুব এবার গরম লাগছে গাইজ বলি না স্পিডটা কমে গেলে না আর এটা এমন একটা জায়গা দুদিকে কোনো গাছ নেই মানে হাইওয়ে 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 গাছ কেটে ফেলতে হয় তো অবভিয়াস ব্যাপার মানে পুরো মানে রোদটা পুরো মাথার উপরে ঠিকরে পড়ছে একদম সময়টাও হয়েছে সেরকম 1:30 বাজে মানে একদম পারা যাচ্ছে না সো গাইজ আজ এখন তেল ভরা হলো আমার গাড়িতে তেল ঢুকলো তোমার 1050 টাকা 9.95 লিটার আর আমার গাড়ি চলেছিল 279 কিলোমিটার মানে 280 কিলোমিটারই ধরো 28 করে মাইলেজ দিচ্ছে আর প্রীতমের দিয়েছে 25 করে মাইলেজ আজকে আমি স্যাটিসফাইড গাইজ কারণ এতদিন আমি যেহেতু আমাদের গাড়ি একসাথে বেরোয়নি ওর মতো বলতো আমি আমার মতো বলতাম আমি আমার গাড়ি তো মাইলেজ জানতাম 27-28 এরকম দেয় ও বলতো কখনো পুরুলিয়া যাওয়ার সময় গাড়ি নাকি 34 মাইলেজ দিয়ে সত্যি দিয়েছে কারণ তখন স্পিড অনেক কম ছিল এবার আমরা একসঙ্গে বেরিয়ে আজকে ওর গাড়ি 25 দিয়েছে আমার গাড়ি 28 দিয়েছে আমি স্যাটিসফাই আছি আর আমরা উড়িষ্যা বর্ডারের খুবই কাছে একদম কাছে চলে এসেছি অলমোস্ট আর সময় হচ্ছে এখন 2:08 একটুর জন্য উড়িষ্যার বর্ডারটা মিস হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আমরা উড়িষ্যা ঢুকে গেছি ওই দেখো এটা বোধহয় স্কুল বা কিছুটা হবে সেখানে উড়িয়া লেখা আছে আই মিন উড়িয়া ভাষায় লেখা আছে ওয়েলকাম টু উড়িষ্যা উড়িষ্যা এই যে সোজা রাস্তা এখান থেকে বাদিকে যেতে হবে এইটা একটু খেয়াল রেখো মানে বাগদা বিচ যাওয়ার জন্য আর এখানে বাগদা বললে এরা চিনতে পারছে না এই হলদিপাড়া থেকে বাদিকে যেতে হবে এইটা মাথায় রেখো একটুখানি এবার হলদিপাড়া তো ইংলিশে লেখা হ্যাঁ ইংলিশেও লেখা আছে দেখো হলদিপাড়া এখান থেকে বাদিকে আমরা আর বেশি আর বেশিক্ষণ লাগবে না বোধহয় আর কত 33 মিনিট 10-12 কিলোমিটার আছে 33 মিনিট মতো দেখাচ্ছিল তাই দেখি এরকম রাস্তা হলে তো ভালো
গাইজ ভালো রাস্তা থেকে মন্দারমণি যাওয়ার সময় যেমন খারাপ রাস্তা, মানে এদিক ওদিক গ্রামের রাস্তা, বাম্পার ভর্তি, মানে স্পিড ব্রেকার ভর্তি, এটাও সেরকম। ততক্ষণ ওই রাস্তা চালানোর পরে আর কি খুবই কষ্ট হচ্ছে, বোঝাই মানে বুঝতেই পারছো। আর যত ডেস্টিনেশনের কাছে আসা যায় তত শরীর ছেড়ে দেয়, এটা সবাই জানে। তো আমার সেই ব্যাপারটা অনেকটা কম হয়, আমি নিজেকে সেইভাবে একটু মানে পারি আমি এই ব্যাপারটা কন্ট্রোল করতে, কিন্তু প্রীতম পারে না। তো প্রীতমের শরীরটা বলছে ছাড়ছে, ওর এনার্জি একদম ডাউন হয়ে গেছে। তো এনার্জি ডাউন হয়ে ইরিটেট হচ্ছে, ইরিটেট হয়ে চিল্লামিল্লি করছে। ইয়াসের সময় এইগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অফ রোড করতে করতে এখন যাচ্ছি, রাস্তা লাস্টের 15-20 কিলোমিটার খুবই আর কি মানে আমাদেরকে ভুগি দিল, ধকলজনক রাস্তা, এখন অলমোস্ট পৌঁছে গেছে। ও বা গো, সামনে বালি গো, এই দেখো গো। প্রীতম খুঁজছিল এতক্ষণ, বলছিল কখন বালি দেখলাম আমি, এক মাস আগের ভিডিও তো দেখলাম, সবাই বালির মধ্যে দিয়ে যাচ্ছে, বালি কেন পাচ্ছি না। তো প্রীতম বালি পেয়ে গেছে, সামনে গিয়ে চাঁদা ফাঁদা ধরবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইপো, চাঁদা ধরবে ভাইপো। বলো টাকা ব্যাগের মধ্যে, বলছি ক্যাম্পে এসে নিনো, ক্যাম্পে যাবো না, ঠিক আছে। গাড়ি সেখানে চালা ধরেছে, প্রীতমের গাড়ির চাবি অফ করে দিয়েছে, আর প্রীতম কোচে গিয়েছে। চলো আলাদা, গাড়ির চাবি তো হাত দেওয়া ঠিক হয়নি, কিন্তু প্রীতম কোচে গিয়েছে। ক্যাম্প কোনটা রে, ক্যাম্প ক্যাম্প কোনটা দাদা? ও আবার গাড়ি ঘোরাতে হবে আমাকে, ক্যাম্পই খুঁজে পাচ্ছি না, আগে চলে এসেছি। তো এই আমাদের ক্যাম্প, কাউকে তো দেখছি না।